প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে বিশ্বে করোনা ভাইরাসের এই মহামারীর কারণে দেশে যে অনলাইন ভিত্তিক ক্লাস চালু হয়েছে তারই অংশ হিসেবে আজকে আমার এই ক্লাস। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মামুন রশিদ, সহকারী শিক্ষক কেশবপুর সরকারি প্যারাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেশবপুর যশোর। আমার এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর অর্থনীতি বিষয়ে তিন নম্বর অধ্যায় থেকে চাহিদা নিয়ে আলোচনা করব। চাহিদা কি, চাহিদা বিধি কি, চাহিদা সূচি কি এবং চাহিদা সূচির মাধ্যমে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় এটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি চাহিদা। সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায়। কিন্তু অর্থনৈতিক ভাষায় চাহিদা হতে হলে তিনটা শর্ত পূরণ করতে হবে। কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, অর্থ ব্যয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা, এর কোনো একটি না থাকলে সেটা অর্থনৈতিক ভাষায় চাহিদা হবে না। একটি উদাহরণ দিলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। ধরো একজন ধনী ব্যক্তি কিন্তু ক্রিপল, এই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে, তো প্রতিমধ্যে একটি মাছের বাজার দেখতে পেল যেখানে অনেক সুন্দর সুন্দর ইলিশ মাছ বিক্রি হচ্ছে। ধনী ক্রিপল ব্যক্তিটা ইলিশ মাছ দেখে তার ইলিশ মাছ কেনার আকাঙ্ক্ষা জাগল, আকাঙ্ক্ষা জাগল এবং ধনী ব্যক্তি হওয়ার কারণে তার অর্থ ব্যয়ের সামর্থ্য আছে। কিন্তু যেহেতু ব্যক্তিটা কৃপণ তাই তার অর্থ ব্যয়ের ইচ্ছা নেই, এই ব্যক্তির চাহিদাটা অর্থনীতির ভাষায় চাহিদা হবে না। আবার একজন গরিব লোক, সেও রাস্তা দিয়ে যাচ্ছে, তো প্রতিমধ্যে একটি মিষ্টি দোকান দেখতে পেল যেখানে অনেক সুন্দর মিষ্টি দেখে তার মিষ্টি কেনার আকাঙ্ক্ষা জাগল এবং তার অর্থ ব্যয়ের ইচ্ছা আছে। কিন্তু গরিব হওয়ার কারণে তার অর্থ ব্যয়ের সামর্থ্য নেই, এই ব্যক্তির চাহিদা দাও অর্থনীতির ভাষায় চাহিদা হবে না। এজন্য অর্থনীতিবিদ পেনশন বলছেন যে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষার পশ্চাতে বা পেছনে যদি অর্থ ব্যয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকে তাহলে সেটা হবে চাহিদা। এখন আমরা দেখি চাহিদা বিধি। চাহিদা বিধি হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। অন্যান্য অবস্থা বলতে কি বোঝায়? অন্যান্য অবস্থা হচ্ছে ক্রেতার আয়, ক্রেতার রুচি, ক্রেতার অভ্যাস, অন্যান্য দ্রব্যের দাম। অন্যান্য দ্রব্য হচ্ছে পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের দাম। এগুলো যদি স্থির থাকে তাহলে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। দাম আর চাহিদার মধ্যে এই যে বিপরীতমুখী সম্পর্কটা, এটাই হচ্ছে চাহিদা বিধি। একটি উদাহরণ দিই। একজন ব্যক্তি, সে জানে যে পেঁয়াজের মূল্য 100 টাকা, এই উদ্দেশ্যে সে 100 টাকা নিয়ে 1 কেজি পেঁয়াজ ক্রয় করবে বলে বাজারে গেল। যে দেখে যে পেঁয়াজের দাম 100 টাকা না, এখন 200 টাকা হয়েছে, তখন সে আর 1 কেজি পেঁয়াজ ক্রয় করবে না, কম ক্রয় করবে। কারণ হচ্ছে এখানে দ্রব্যটার দাম বৃদ্ধি পেয়েছে, এজন্য চাহিদাটা কমে গেছে। অন্য একদিন একই উদ্দেশ্য নিয়ে 100 টাকা 1 কেজি পেঁয়াজ জানে, এই উদ্দেশ্যে বাজারে 1 কেজি পেঁয়াজ কিনতে, যে দেখে যে পেঁয়াজের দাম 100 টাকা না, 50 টাকা, তখন ওই ব্যক্তি 1 কেজি বেশি দ্রব্য ওই পেঁয়াজ ক্রয় করবে। কারণ হচ্ছে দ্রব্যটার দাম কমে গেছে, দ্রব্যের দাম কমার কারণে তার চাহিদাটাও বেড়ে গেছে। এই দাম এবং চাহিদার যে বিপরীত সম্পর্কটা, এটা হচ্ছে চাহিদা বিধি।
এখন আমরা দেখব চাহিদা সূচিটা কি। চাহিদা সূচি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একজন ক্রেতা একটি দ্রব্য বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তার তালিকাকে চাহিদা সূচি বলে। বিভিন্ন দাম বলতে 8 টাকা, 6 টাকা, 4 টাকা, 2 টাকা, এই বিভিন্ন দামে চাহিদার পরিমাণ 2 একক, 4 একক, 6 একক, 8 একক। দেখুন বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তার তালিকাকে চাহিদা সূচি বলে। এখানে দেখা যাচ্ছে কি দাম যখন কমে যাচ্ছে 8, 6, 6 থেকে 4, 4 থেকে 2, দাম যখন কমে যাচ্ছে তখন চাহিদার পরিমাণটা কি যাচ্ছে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আবার দাম যখন বেড়ে যাচ্ছে তখন চাহিদার পরিমাণ কমে যাচ্ছে। এই জন্য চাহিদা সূচিকে বলা হয় চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। চাহিদা সূচিটা হচ্ছে চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। এখন আমরা দেখব যে চাহিদা সূচির মাধ্যমে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। চাহিদা রেখা অঙ্কন করতে হলে দুইটি অক্ষ লাগে, একটা হচ্ছে লম্ব অক্ষ আর একটা হচ্ছে ভূমি অক্ষ। লম্ব অক্ষে সাধারণত দাম নির্দেশ করা হয় আর ভূমি অক্ষে চাহিদা বৃদ্ধি হয়। চাহিদার পরিমাণ দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ 2 একক। এখন 8 টাকা থেকে একটি রেখা ভূমি অক্ষের সমান্তরাল এবং 2 একক থেকে একটা রেখা লম্ব অক্ষের সমান্তরাল অঙ্কন করি, উহারা পরস্পর এর বিন্দুতে মিলিত হয়েছে। অনুরূপভাবে 6 টাকা, 4 টাকা এবং 2 টাকা থেকে 3টি রেখা ভূমি অক্ষের সমান্তরাল এবং 4 একক, 6 একক এবং 8 একক থেকে 3টি রেখা লম্ব অক্ষের সমান্তরাল অঙ্কন করি, ওরা কে জে এবং এইচ বিন্দুতে মিলিত হয়। এখন এই এল কে জে এইচ বিন্দুগুলো যোগ করলে আমরা যে রেখাটি পাবো সেই রেখাটি হচ্ছে চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ। এই চাহিদা রেখা সাধারণত কি হয় বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, আর এই চাহিদা রেখাটা হচ্ছে চাহিদার সূচির জ্যামিতিক প্রকাশ। তাহলে চাহিদার সূচি হচ্ছে চাহিদা বিধির গাণিতিক প্রকাশ আর চাহিদা রেখা হচ্ছে চাহিদার সূচির জ্যামিতিক প্রকাশ। এভাবে আমরা বিভিন্ন চাহিদা রেখা থেকে এই চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারি। যদি চাহিদা সূচিটা চাহিদা বিধি মেনে চলে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে চাহিদা কি, চাহিদা বিধি কি, চাহিদা সূচি কি এবং চাহিদা সূচির সাথে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ। তোমরা অবশ্যই বাড়ি থেকে যখন বের হবা মুখে মাস্ক ব্যবহার করবো এবং বাড়িতে যখন প্রবেশ করবা তখন অবশ্যই সাবান পানি দিয়ে 20 সেকেন্ড হাত ধুয়ে তারপর অন্যান্য কাজ করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।